পেট্রোল ডিজেল ও গ্যাসের দাম ক্রমান্বয়ে বেড়েই চলছে। কেন্দ্রের নেতৃত্বাধীন বিজেপি সরকার দেশবাসীর উপর মূল্যবৃদ্ধি চাপিয়ে চলছে, যার ফলে সাধারণ মানুষের উপর নাবিশ্বাস হয়ে উঠছে। বিশেষ করে ত্রিপুরা রাজ্যের মানুষের অবস্থা একেবারেই শোচনীয়। মঙ্গলবার সিপিআইএম রাজ্য দপ্তরে এক প্রতিক্রিয়ায় এমনটাই অভিযোগ করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাস। তিনি বলেন, এই অবস্থা চলতে পারে না। এক বছরের মধ্যে প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যের বৃদ্ধি হয়েছে, তা লাগাম টানতে সম্পূর্ণ ব্যর্থ কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এই মূল্যবৃদ্ধি রোধ করার দাবিতে ব্যাপক স্তরের জনগণের দলমত নির্বিশেষে বৃহত্তর আন্দোলন গড়ে তোলবার আহ্বান জানালেন গৌতম দাস। পেট্রোল ডিজেলের দাম বাড়া মানে পণ্যের পরিবহন খরচ বাড়া, যাত্রী ভাড়া তো বাড়ছেই, অবশিতভাবে বিভিন্ন যানবাহনে যাত্রী ভাড়া বাড়ছে, কিন্তু যে পণ্য পরিবহনের ভাড়া যেভাবে বাড়ছে তাতে মানুষের পক্ষে দৈনন্দিন জীবনযাত্রা নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। এমনিতে কোভিডের পর থেকে আমাদের রাজ্যের মানুষ অত্যন্ত দুঃসহ অবস্থার মধ্যে রয়েছেন, কারণ তাদের আয় উপার্জন নেই বললেই চলে। এবং সরকার আমরা যে সমস্ত দাবিগুলো করেছিলাম যে মানুষ যাতে বাঁচতে পারে, তার জন্য যে যারা আয়কর দেন না তাদের মাথাপিছু 10 কেজি করে খাদ্যশস্য বিনামূল্যে সরবরাহ, এবং এই পরিবারগুলোকে প্রতি মাসে 7,500 টাকা করে নগদে অর্থ সাহায্য করা, মোদী সরকার তো কিছুই করল না। তো এর ফলে যে মানুষের যে যে ক্রয় ক্ষমতা একেবারে শূন্য, তার মধ্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি, যাতে ইন্ধন যোগাচ্ছে পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধি, সেটা একটা মারাত্মক পরিস্থিতির সৃষ্টি করেছে। তো এই অবস্থা চলতে পারে না। এবং পাশাপাশি যে গ্যাসের দামও প্রচণ্ডভাবে বেড়েছে, যে এক বছরের মধ্যে যে শুধু পেট্রোল ডিজেলের দামেই আমাদের রাজ্যের মধ্যে অন্তত 30 টাকা বেড়েছে, প্রায় এখন 100 টাকা ছুঁই প্রতি লিটার। তো এই অবস্থার নিরসনের জন্য তো কেন্দ্রীয় সরকারের কোনো ভূমিকা নেই। এরা যে আন্তর্জাতিক ক্ষেত্রে যে ওপেক তেলের দাম বাড়িয়েছে সেজন্য তাদের বাড়াতে হবে, কিন্তু তারা যে প্রচণ্ড রকম ট্যাক্সও চাপিয়েছে কেন্দ্রীয় সরকার এবং পাশাপাশি রাজ্য সরকারগুলো, এতেই তো এই দামের এতটা ঊর্ধ্বগতি। যে পেট্রোলের প্রকৃত বা ডিজেলের যে প্রকৃত দাম, সেই দাম থেকে ট্যাক্সের পরিমাণ আরও বেশি। তো সুতরাং এই ট্যাক্সও কমাতে হবে, সেচ প্রত্যাহার করে নিতে হবে, এবং দাম বৃদ্ধি রোধ করার দাবিতে ব্যাপকতম জনগণের আন্দোলন সংগঠিত করা ছাড়া কোনো উপায় নেই। আমরা বারবার আহ্বান জানাচ্ছি যে সব অংশের মানুষকে দলমত নির্বিশেষে এই যে পেট্রোলজাত পণ্য তার দাম বৃদ্ধি রোধ করার জন্য রাস্তায় নামা ছাড়া কোনো উপায় নেই। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।